নমস্কার মলয়ব বাবু, রামদা ইউটিউব চ্যানেল থেকে বলছি। আপনি কোনটা জানতে চাইবেন বলুন। বলছি দাদা, হ্যাট রাজ্য সরকারি কর্মীদের বিয়ে মামলা রায় ঘোষণা করার পর দীর্ঘদিন কেটে যাওয়ার পর আপনারা রাজ্য সরকারকে একটি চিঠি দিয়েছিলেন যে রাজ্য সরকার বকেয়া দিয়ে দেওয়ার ব্যাপারে যদি আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন বোধ করেন তো সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করতে প্রস্তুত। তো তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এবার যেটা আমি জানতে চাইছি, যখন আগামী দিনে রাজ্য সরকার বকেয়া দিয়ে মেটাবে যদি আপনাদেরকে ডাকে, তো আপনারা সেক্ষেত্রে রাজ্য সরকারকে বকেয়া দিয়ে দেওয়ার ব্যাপারে কি কি প্রস্তাব দেবেন, এটা যদি একটু আগে থেকে ডিটেলসে বলেন খুব ভালো হয়। আমরা সম্পূর্ণ রায় পেয়ে গেছি। আমাদের দেখুন তিনটে অর্ডার। একটা মূল অর্ডার হাইকোর্ট দিয়েছে, তারপরে সেটাকে আবার আপনার রিভিউ করেছে, সেই রিভিউ আপনার তাতেও আমরা জয়লাভ করেছি। রিভিউ পরবর্তী সেটে ট্রাইব্যুনালে এসেছে, ট্রাইব্যুনালেও আমরা জয় পেয়েছি। এখন সরকারের উচিত এটাকে মান্যতা দেওয়া। আমরা সরকারকে চিঠি দিয়ে স্যার তো বলে দিয়েছিল, তিনটে অপশন দিয়েছিল। প্রথম অপশন দিয়েছিল সরকারি কর্মচারীদের বকেয়া দিয়েটা কেটে দিতে পারে, চেকে দিতে পারে, ঢুকিয়ে দিতে পারে, রেখে দিতে পারে, এবং প্রভিডেন্ট ফান্ডে রেখে দেওয়ার ব্যাপারে তিনি তো বলেনি যে তুলতে পারবে না বা অমুক তমুক, সেগুলো তো নির্দিষ্ট করে কিছু বলেনি। এটাই আমরা সরকারকে চিঠি দিয়ে বলেছিলাম, সরকারকে আমরা এটা চিঠি দিয়ে বলেছিলাম যে আমাদের ডাকা হোক, আমরা সরকারকে সাহায্য করব। আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল, আমাদের বলতে আপত্তি কিছু নেই, আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল, আমরা সরকার যদি আমাদেরকে ডাকত আমরা বলতাম যে যারা চাকরি করে, যারা যারা বর্তমানে কর্মরত, তাদেরকে একদম রিটায়ারমেন্ট পর্যন্ত তাদের এই পিএফ রেখে দেওয়া হোক। একমাত্র কোনো অসুস্থতা বা তাদের সন্তান সন্ততির বিয়ে শাদী পরিপ্রেক্ষিতেই তারা তুলতে পারবে, আর রিটায়ারমেন্টের সময় তারা যেভাবে প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট পায় সেটা দিয়ে পাবে। এই বার্তাটা আমরা সরকারের কাছে রাখতাম, সরকার আমাদের ডাকেনি। আর এটাও যেটা বলছি যে যারা রিটায়ার করে গেছে, যারা রিটায়ার করে গেছে তাদেরও তো থোক টাকা হবে, তাদেরকে ছমাস, মানে ছমাস বলুন এক বছর বলুন, এরকম একটা টাইম দিয়ে ইনস্টলমেন্ট পেমেন্ট করার একটা সিদ্ধান্ত আমরা রেখে নিয়েছিলাম যে সরকার যদি আমাদের ডাকে তাহলে আমরা এই দুটো বার্তা পরিবেশন করব সরকারের কাছে। এবং এই দুটো বার্তা দেখুন, এটা তো বাস্তব যে সরকারের তো টাকা তাহলে লাগবে না, অবশ্যই প্রায় লাগবেই না, তাহলে কেন সরকার এই ধরনের কাজ করে যাচ্ছে। ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের পক্ষ থেকে এবং সমস্ত ভিউয়ার্সের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকুন।